আসসালামু আলাইকুম। দাদা ফকিরের পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ জ্ঞান বিষয়ক কিছু প্রশ্ন ও তার উত্তর। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রত্যয় ও প্রত্যাশা গ্রন্থটি রচয়িতা কে? আহমদ শরীফ। আহমদ শরীফের জন্ম 13 ফেব্রুয়ারি 1921 সাল। বাংলাদেশ আনচেঞ্জ গ্রন্থটি কে রচনা করেন? সাহিত্যিক ও ভাষা সৈনিক গাজীউল হক। গাজীউল হকের জন্ম 13 ফেব্রুয়ারি 1929 সাল। বাংলাদেশিদের মধ্যে 2022 সালের তুলনায় 2023 সালে বিদেশ ভ্রমণের প্রবণতা কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে? 195%। বাংলাদেশে মোট জিআই সনদপ্রাপ্ত পণ্যের সংখ্যা কয়টি? 25টি। 2024 সালে G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ইতালি। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? অস্ট্রেলিয়া। ইউনেস্কো কত তারিখে বিশ্ব বেতার দিবস হিসাবে ঘোষণা করেন? 13 ফেব্রুয়ারিকে। কত সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর সম্পন্ন হয়? 1931 সালে। দ্বাদশ জাতীয় সংসদে কতটি সংসদীয় কমিটি করা হয়েছে? 50টি। 2023 সালে বাংলাদেশে মোট প্রবাসী আয়ের কত ছিল? $2,190 কোটি। বাংলাদেশ সরকার কবে দেশে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন করে? 2023 সালের 31শে জানুয়ারি। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? চট্টগ্রাম। ইতালি বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে? 12 ফেব্রুয়ারি 1972 সাল। মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি কে ছিলেন? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের জন্ম 12 ফেব্রুয়ারি 1809 সাল। কর্তব্যের জন্য কর্তব্য ধারাটির প্রবর্তক কে? ইমানুয়েল কান্ট। রাফা বর্ডার ক্রসিং কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? ফিলিস্তিনি এবং মিশর। দেশের সর্ববৃহৎ একক বাহিনী কোনটি? বাংলাদেশ আনসার ও ভিডিবি। সম্প্রতি কোন দেশের আদালত ইসরায়েলের F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করে? নেদারল্যান্ডস। 2024 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? স্ট্রাসবার্গ, ফ্রান্স। কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে টেকসই জ্বালানি চালিত এবং সবুজ জ্বালানির যাত্রীবাহী উড়োজাহাজ প্রথম যাত্রা শুরু করে কোন বিমানবন্দর থেকে? হিথ্রো বিমানবন্দর, যুক্তরাজ্য। বিশ্বের তৃতীয় এবং বাংলাদেশের প্রথম অমনি প্রসেসর কোথায় উদ্বোধন করা হয়? উখিয়া, কক্সবাজার। মানবদেহের বসন্ত রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি? ভেরিওলা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।